আসসালামু আলাইকুম সকলকে। গত লেকচারে আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করেছিলাম, আমরা প্র্যাকটিক্যালি কোড করেছিলাম। আজ হচ্ছে আমরা পোস্টফিক্স নিয়ে ওই সেম প্রোগ্রামটাই পোস্টফিক্সে কোড করব, রান করে দেখব কী হয়। সো যেহেতু যদি আপনারা আগের লেকচারটি না দেখে থাকুন, তাহলে আগের লেকচারটি দেখে দেন এখানে আসবেন, কারণ আগের লেকচার দেখলে এটা পুরোপুরি ইজি হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। সো ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু, আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম 10, দেন হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু সাপোজ হচ্ছে 1। আপনি এখানে ওয়াই ইকুয়ালস টু, আমরা 1 নিয়ে কাজ করেছি, বাট ইচ্ছা হলে আপনারা ওয়াই ইকুয়ালস টু 10 নিতে পারেন, কোনো এখানে ওয়াই ভ্যালু না লিখলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি এক্স এবং ওয়াই দুটা ভ্যালু প্রিন্ট করবো, এই জন্য আমি ওয়াই একটা ভ্যালু জাস্ট নিচ্ছি। বাট এখানে আপনি যদি ওয়াই ভ্যালু 5 নেন, যদি আপনারা 5 নেন তাও কোনো সমস্যা নেই। এখানে আজ আমরা 5 নিয়েই কাজ করে দেখি কী হয়। সো এরপর হচ্ছে আমি প্রিন্ট এফে বলে দিব যে তুমি এই ভ্যালু দুটা প্রিন্ট করে আগে দেখাও কি ছিল ভ্যালু দুইটা। সো আমি প্রিন্ট এফে বললাম যে প্রাইমারি ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, যেহেতু আমি ভ্যালু প্রিন্ট করবো সো পার্সেন্ট ডি ইউজ করা লাগবে, দেন একটা আমরা নিউ লাইন ইউজ করবো আমরা, দেন হচ্ছে আমি সিম্পলি ভ্যালুটা প্রিন্ট করবো এক্স, দেন হচ্ছে আমরা সেম এই লাইনটা কপি করলাম, দেন এখানে হচ্ছে এক্সের জায়গায় জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করবো, এখানে ওয়াইয়ের ভ্যালুটা, দেন এখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে দিব। এখন যদি আমরা রান করি দেখি কী হয়, এক্স্যাক্টলি 10 এবং 5 দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা আমাদের পোস্ট ফিক্সের লজিকে চলে আসবো। আমাদের লজিকটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা যেহেতু পোস্ট ফিক্স করবো সো আমরা এক্স প্লাস প্লাস করবো, এক্স প্লাস প্লাস নিয়ে কাজ করলাম। তো এখন আমরা এক্স প্লাস প্লাস হওয়ার পরে প্রিন্ট করবো, হওয়ার পরে, হ্যাঁ পোস্ট ইনক্রিমেন্ট হওয়ার পরে আমরা দেখবো ভ্যালুটা কী হয়। সো আমরা আবার প্রিন্ট এফ লিখতেছি, প্রিন্ট এফে বলে দেবো আমরা যে আফটার ইনক্রিমেন্ট কার ইনক্রিমেন্ট হবে, এটা হচ্ছে এক্স এর ইনক্রিমেন্ট অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা বলে দিব যে তুমি প্রিন্ট করো, কার মান প্রিন্ট করো, সরি প্রিন্ট করো এক্স এর মান প্রিন্ট করো, সো পার্সেন্ট ডি, দেন হচ্ছে আমরা নিউ লাইন ইউজ করবো, এখানে নিউ লাইন ইউজ করলাম, দেন হচ্ছে কমা দিয়ে আমরা জাস্ট ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এক্স, ও এক্স প্রিন্ট করে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে সেমিকোলন দ্বারা শেষ করবো, দেন আবার হচ্ছে আমরা ওয়াই ভ্যালুটাও প্রিন্ট করবো। সো প্রিন্ট এফ আমরা সিম্পলি এখানে জাস্ট ওয়াই ভ্যালুটা প্রিন্ট করে দিব, কোনো সমস্যা নেই, বলে দিব ওয়াই ইজ ইকুয়ালস টু, ওয়াই ইজ ইকুয়ালস টু, দেন হচ্ছে পার্সেন্ট ডি, দেন হচ্ছে একটা নিউ লাইন আমরা ইউজ করবো, দেন হচ্ছে আমরা সিম্পলি ওয়াইয়ের ভ্যারিয়েবলটা দিয়ে দেবো এখানে, দেন সেমিকোলন দ্বারা শেষ করবো। এখন আমরা প্রিন্ট আমরা রান করে দেখি কী হয়। দেখা যাচ্ছে আফটার ইনক্রিমেন্ট এক্সের ভ্যালু হচ্ছে 11, ওয়াইয়ের ভ্যালু 10। এখন কীভাবে এটা আসলো আমরা একটু দেখি, কীভাবে আসলো এটা আমরা বোঝার চেষ্টা করি। সো এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস প্লাস, সো এক্সের মানটা এখানে কে আছে, আগে হচ্ছে এখানে এক্স আছে, দেন এক্সের ভ্যালু পরে হচ্ছে প্লাস প্লাস আছে, সো এটা পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে ইনক্রিমেন্ট হবে, এটা কিন্তু ইনক্রিমেন্টটা পরে হবে আগে না। সো এখানে আগে কে আছে, আগে হচ্ছে এক্স আছে, সো এক্সের ভ্যালুটা চলে যাবে কোথায়, ওয়াইতে। এক্সে কে আছে, এক্সে আছে 10, সো এখানে এক্সের ভ্যালুটা চলে যাবে হচ্ছে ওয়াইতে, তাহলে ওয়াইতে এখন কে থাকবে, 10, এই 5 বাদ দিয়ে কে হবে এখন, 10 হবে। সো এখানে চলে আসবে এই যে এখানে প্রিন্ট হবে কে, 10, সো ওয়াইতে থাকবে 10। এখন ওয়াই প্রিন্ট হওয়ার পরেও এখন দেখেন এইখানে কিন্তু প্লাস প্লাস রয়ে গেছে, এখন বলতেছে তুমি প্লাস প্লাস হও, কে প্লাস প্লাস হবে, এখানে এক্স প্লাস প্লাস হবে, সো এক্সের ভ্যালু ছিল কত, 10, এখন প্লাস প্লাস হলে হবে কত, 11। সো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10 থাকবে, কিন্তু এক্সের ভ্যালু একবারে হবে 11। বুঝতে পেরেছেন আশা করি। আরেকবার যদি একটু বলি, এখানে প্রথমত এক্সে আসবে, এই এই লজিকে আসছে, আসবে, আসার পরে এখানে এক্সের ভ্যালু পাইছে 10, পাওয়ার পরেই এই প্লাস প্লাসটা পরে কাজ করবে, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে, সো এই ভ্যালুটা চলে যাবে কোথায়, ওয়াইতে ডিরেক্ট। সো ওয়াই ভ্যালুটা এখন কত আছে, 10 আছে, এখানে আপডেট 10 হবে, 5 ছিল, 5 আপডেট হয়ে 10 হয়ে যাবে, সো আউটপুট শো করবে 10। দেন এখন এই লাইনটা, এই স্টেটমেন্টটা পুরো শেষ হয় নাই, এখানে প্লাস প্লাসটা রয়ে গেছে, এখন সে প্লাস প্লাস করবে কাকে, এক্সকে, সো এক বাড়বে, তাহলে এক্সের মান ছিল কত, 10, এখন এক বাড়লে হবে 11। তাহলে আমরা যদি আরেকবার দেখে আসি, এক্স্যাক্টলি 11 এবং 10 দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ছিল পোস্ট ইনক্রিমেন্ট, এখন আমরা পোস্ট ডিক্রিমেন্ট করব। সিম্পলি আমরা এখান থেকে যদি আমরা এই লাইনটা কপি করে নিয়ে আসি, সাপোজ এই লাইনটা হবে আসলে, এই লাইনটা কপি করে নিয়ে আসি আমরা, দেন আমরা প্রিন্ট করব। তার আগে হচ্ছে আমাদের লজিকটা ইউজ করা লাগবে, লজিকটা হচ্ছে কি আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট হবে, সো মাইনাস মাইনাস। সো এখন হচ্ছে এখানে আমরা এখানে ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট ইউজ করব, ডিক্রিমেন্ট
দেন হচ্ছে সিম্পলি আমরা দেন হচ্ছে ওয়াই এর মানটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট এফ আমরা বলে দিলাম হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি, দেন একটা নিউ লাইন, এখানে যেহেতু লাস্ট লাইন নিউ লাইন না দিলেও কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। দেন সিম্পলি আমরা ওয়াই ভ্যালুটা প্রিন্ট করব, দেন সেমিকলন দ্বারা শেষ করব। এখন আপনারা বলুন আগে কি হবে, আপনারা আগে চিন্তা করুন এখানে মানটা কি হতে পারে। এখানে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, সো প্রথমে হচ্ছে এখানে এক্স আছে, সো এক্স এর ভ্যালুটা কোথায় চলে যাবে? ডিক্রিমেন্ট কিন্তু পরে হবে, এখানে মাইনাস হবে পরে, আগে এক্স আছে, সো এক্স এর ভ্যালুটা চলে যাবে কোথায়? ওয়াইতে। তাহলে এক্সে কে আছে? আপডেট হওয়ার পরে, দেখুন আপডেট হওয়ার পরে, আপডেট এখানে কিন্তু একবার আপডেট হয়েছে, এখানে কিন্তু একবার আপডেট হয়ে কত হয়েছিল, এক্স এর মানটা কত ছিল? ইলেভেন। তাহলে এখানে এখন এক্স এর মান কত আছে? ইলেভেন। আর ওয়াই এর ভ্যালু কত আছে? টেন। এখানে আমরা যখন এই কাজটা করেছি তখন আমাদের এক্স এর ভ্যালুটা কত প্রিন্ট আউট হয়েছিল? আমাদের হয়েছিল ইলেভেন। সো এখানে এক্স চলে যাবে কোথায়? এখানে ইলেভেন হয়ে যাবে। আর এখানে ওয়াইতে ছিল কত? টেন। সো এখানে ফাইভ ছিল, ফাইভ হয়ে যাবে টেন। এখন এই ইলেভেন আর টেন নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। এইটা কাজ করবে কি নিয়ে, কোন কোন ভ্যালু নিয়ে? এই এক্স এর ভ্যালু ইলেভেন এবং ওয়াই এর ভ্যালু টেন নিয়ে কাজ করবে। সো এখন এখানে প্রথমে এসে পাবে কি এক্স, এক্স এর ভ্যালু কে আছে এখানে? এক্সে কে আছে? ইলেভেন আছে। সো এখানে আছে ইলেভেন, এই ইলেভেনটা চলে যাবে ডিরেক্ট কোথায়? ওয়াইতে। তাহলে এখানে প্রিন্ট আউট করবে কে? ইলেভেন। তাহলে ওয়াইতে কে থাকলো? ইলেভেন থাকলো। আমরা পাশে লিখি ওয়াইতে কে থাকবে, এখানে ওয়াই ইকুয়ালস টু থাকবে হচ্ছে ইলেভেন। হয়তো দেখতে পারতেছেন না, আমি কমেন্ট আউটটা উঠাই দিচ্ছি আপাতত, ওয়াইতে থাকবে হচ্ছে ইলেভেন। তাহলে ওয়াই ভ্যালু প্রিন্ট হইলো, বাট এটা কি শেষ হয়েছে? স্টেটমেন্টটা শেষ হয়েছে? শেষ হয় নাই, এখানে মাইনাস মাইনাস রয়ে গেছে। সো এখন হচ্ছে সেটা মাইনাস করবে। তো এখানে ছিল হচ্ছে এক্স এর মান কত ছিল? ইলেভেন ছিল, এখন মাইনাস করলে কত হবে? টেন হবে। তাহলে এখানে এক্স এর মানটা হবে কত? টেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো, আমরা এখন রান করে দেখবো এটা হয় কি না। আমরা বিল্ড এন্ড রান করি। আচ্ছা, এখন বিল্ড এন্ড রান হওয়ার পরে দেখতেছি আমাদের মানগুলো এখানে ঠিক নেই, ইলেভেন টুয়েলভ আছে। কারণ কি বলতে পারবেন? কারণ হচ্ছে আমরা এখানে আমরা ভ্যালু চেঞ্জ করছিলাম, এখানে যখন আমরা এই কাজটা করেছিলাম, এই যে এখানে কাজটা করেছিলাম, এখানে ছিল হচ্ছে কত? এক্স এর মান হয়ে গেছে ইলেভেন, সো ইলেভেন লিখছিলাম, এবং ওয়াই এর মান হয়েছিল কত? টেন, টেন লিখছিলাম। বাট আমাদের মান ছিল তো এখানে, এখানে ছিল টেন, এখানে ছিল ফাইভ, সো আমাদের ওই মানটা ফিরিয়ে আনতে হবে। তো এখন যদি আপনারা রান দেন আবার, দেখুন এক্স এর মান টেন, ওয়াই এর মান ইলেভেন, এক্স্যাক্টলি কাজ করেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা হলো, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা নতুন নতুন টপিক্স নিয়ে আলোচনা করব, আপনারা সেই পর্যন্ত এই কোডগুলো রান করুন, প্র্যাকটিস করুন। ধন্যবাদ।